হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হচ্ছিলেন। পথিমধ্যেই হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো একজন ধনী ব্যক্তির। তখন সেই ধনী ব্যক্তিটি হযরত মুসা নবীকে বললেন, হে নবী, আপনি নিশ্চয় তুর পাহাড়ের দিকে যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথনের উদ্দেশ্যে। আপনি দয়া করে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, তিনি আমাকে এত ধনসম্পদ কেন দিয়েছেন? আসলে এত সম্পদের কারণে আমি কিছুতেই নামাজের মধ্যে মন দিতে পারছি না, আল্লাহর ইবাদত করতে পারছি না, জিকির করতে পারছি না। আমি কি করলে আমার সম্পদ কমে যাবে? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। তখন মুসা নবী বললেন, বেশ, আমি অবশ্যই তোমার কথা আল্লাহ তাআলাকে বলবো। এরপর হযরত মুসা আলাইহিসসালাম আর একটু সামনে হাঁটতে লাগলেন। তখনই পথিমধ্যে দেখা হলো একজন বৃদ্ধ গরিব মহিলার সাথে। তখন সেই মহিলা বললেন, হে নবী, আপনি নিশ্চয় আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে যাচ্ছেন। আপনি দয়া করে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, তিনি আমাকে কেন এত দরিদ্র বানালেন? আমি এতই দরিদ্র যে আমার দিন চলতে খুবই কষ্ট হয়। আর দেখুন, আমার কাছে থাকার মতো এই কুঁড়ে ঘরটি ছাড়া আর কিছুই নেই। আপনি দয়া করে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আমি কি করলে আমি একটু ধনী হব, আমার কিছু সম্পদ বৃদ্ধি পাবে? তখন মুসা আলাইহিসসালাম ওই মহিলাকে বললেন, বেশ, আমি অবশ্যই তোমার কথা আল্লাহ তাআলাকে বলবো। এরপর হযরত মুসা আলাইহিসসালাম আবারও সামনে হাঁটতে লাগলেন। এরপর তার সাথে দেখা হলো একজন প্রতিবন্ধী ব্যক্তির। যে ব্যক্তির পা ছিল না, হাত ছিল না, সে দেখতে সুন্দর ছিল না। তখন সেই প্রতিবন্ধী লোকটি মুসা নবীর উদ্দেশ্যে বলতে লাগলেন, হে নবী, আপনি নিশ্চয় আল্লাহর সাথে কথোপকথনের উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। হে নবী, আপনি দয়া করে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, তিনি কেন আমাকে প্রতিবন্ধী বানিয়েছেন? কেনই বা আমাকে সুন্দর করে তৈরি করেননি? তখন মুসা নবী সেই লোকটিকে বললেন, বেশ, আমি তোমার কথাও আল্লাহ তাআলাকে বলবো। এরপর হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আসলেন এবং আল্লাহর সাথে কথোপকথন শুরু করলেন। তখন আল্লাহ তাআলা প্রথম সেই ধনী ব্যক্তির বিষয়ে মুসা নবীকে বললেন যে, হে মুসা, তুমি ধনী ব্যক্তিটিকে গিয়ে বলবে যে সে যেন আমার শুকরিয়া আদায় না করে, তাহলেই তার ধনসম্পদ ধীরে ধীরে কমতে থাকবে। এরপর আল্লাহ তাআলা সেই গরিব মহিলাটির বিষয়ে মুসা নবীকে বললেন, হে মুসা, তুমি সেই দরিদ্র গরিব মহিলাটিকে বলবে সে যেই হালতে আছে এই অবস্থায় যেন আমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধনসম্পদ বাড়িয়ে দেব এবং তার দরিদ্রতা কমিয়ে দেব। এরপর আল্লাহ তাআলা সেই প্রতিবন্ধী লোকটির বিষয়ে মুসা নবীকে বলতে লাগলেন, হে মুসা, তুমি সেই প্রতিবন্ধী লোকটিকে গিয়ে বলবে আমি তাকে দিয়ে জাহান্নামের একটি ছিদ্র পূরণ করব, তাই আমি তাকে এরকম প্রতিবন্ধী বানিয়েছি। এরপর আল্লাহ তাআলার সাথে মুসা নবীর সকল কথোপকথন শেষ হলো। মুসা নবী তুর পাহাড় থেকে ফিরে আসলো। আসার পথে মুসা নবীর সাথে সেই প্রতিবন্ধী লোকটির সাথে দেখা হলো। তখন মুসা নবী সেই প্রতিবন্ধী লোকটির উদ্দেশ্যে বলতে লাগলো, আল্লাহ তাআলা বলেছেন তোমাকে দিয়ে জাহান্নামের একটি ছিদ্র পূরণ করবেন, তাই তোমাকে এরকম প্রতিবন্ধী বানিয়েছেন। তখন সেই প্রতিবন্ধী লোকটি আল্লাহ শুকরিয়া আদায় করল এবং বলল, আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ তাআলা যে আমাকে কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন এটাই আমার জন্য অনেক। এই কথা শোনার পর মুসা নবী অনেক খুশি হলেন এবং আল্লাহ তাআলাও সন্তুষ্ট হলেন এবং সাথে সাথে আল্লাহ তাআলাও তাকে পুনরায় সুস্থ করে দিলেন। এরপর মুসা নবীর সাথে দেখা হয়ে গেল সেই গরিব মহিলার সাথে। তখন মুসা নবী গরিব মহিলাটির উদ্দেশ্যে বলতে লাগলেন, আল্লাহ বলেছেন আপনি যদি আপনার এই অবস্থার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ বাড়িয়ে দিবেন। তখন সেই মহিলা মুসা নবীর উদ্দেশ্যে বলতে লাগল, হে নবী, আপনি একই বলছেন, আল্লাহ তাআলা আমাকে এত কষ্টে রেখেছেন আর আমি শুকরিয়া আদায় করব? এই কথা বলার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার উপর অসন্তুষ্ট হলেন এবং তার শেষ সম্বল যে কুঁড়ে ঘরটুকু ছিল সেই কুঁড়ে ঘরটি বাতাসে এসে একেবারে ধ্বংস হয়ে গেল।
তখন সেই মহিলা চিন্তা করতে লাগলো, হায় হায়, আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতাম তাহলে আমার শেষ সম্বল হারাতে হতো না। এরপর মুসা নবীর সাথে দেখা হয়ে গেল সেই ধনী ব্যক্তির সাথে। তখন মুসা নবী ধনী ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলেন, তুমি যদি এখন আল্লাহর উপর শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহ তাআলা তোমার সকল সম্পদ কমিয়ে দিবেন। তখন মুসা নবীকে সেই লোকটি বলতে লাগলেন যে, আপনি এ কি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি তাঁরই না শুকরিয়া আদায় করব, বরং আমি আমার এই অবস্থার জন্য আল্লাহর কাছে সর্বদা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে গেলেন এবং তার সম্পদ আরও বাড়িয়ে দিলেন।